সুস্বাগতম সবাইকে। শুরু করলাম আজকের নতুন আরেকটি ভ্রমণ কাহিনী। এই ভ্রমণ কাহিনীতে আপনাদের সাথে আমি আজ শেয়ার করব আমি কোন বাসে ভ্রমণ করেছিলাম, এই বাসের বিভিন্ন কাউন্টার ঢাকা শহরে যেগুলো অবস্থিত এবং যাত্রাপথে বিভিন্ন ইনফরমেশন। যাত্রাপথে আমার চোখে পড়ে যায় বেঞ্চ স্লিপার বাস, এছাড়াও লন্ডন এক্সপ্রেসের এক ইউনিট ম্যান বাস। এরই মধ্যে পৌঁছে গেছি ঢাকার কল্যাণপুরে। কল্যাণপুর বাস কাউন্টারে পৌঁছেই আমি চলে যাই সোজা মানিক এক্সপ্রেসের কাউন্টারে, যেহেতু আজকের আমার ভ্রমণ ছিল ঢাকা থেকে বগুড়া পর্যন্ত। কল্যাণপুরে মানিক এক্সপ্রেসের নিজস্ব কাউন্টার রয়েছে, যে কাউন্টারটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। ঢাকা বগুড়া রোডে একমাত্র এসআর ট্রাভেলস এবং মানিক এক্সপ্রেসই হুন্দাই বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। কাউন্টারটি যথেষ্ট সাজানো গোছানো ছিল, তবে এইখানে ঢাকা থেকে তারা দুইটি রুটে যাত্রী সেবা দিয়ে থাকে, একটি ঢাকা বগুড়া এবং অপরটি ঢাকা বুড়িমারি। এই রুটের যে বাসগুলো চলাচল করে তার টাইম শিডিউল এবং বাসের ভাড়ার একটি লিস্ট দেওয়া রয়েছে। কাউন্টারে এসেই জানতে পারলাম তারা খুব দ্রুত ঢাকা রংপুর রুট চালু করতে যাচ্ছে এবং এই রুটে সিবিইউ হুন্দাই বাস দিয়ে যাত্রী সেবা দেবে ঢাকার কল্যাণপুরের এই কাউন্টার থেকেই। এটি মানিক এক্সপ্রেসের টেকনিক্যাল বাস কাউন্টার। এই কাউন্টারটি অনেকটা বড়, এখানে একসাথে মিনিমাম 40 জন যাত্রী বসার ব্যবস্থা রয়েছে, তবে এই কাউন্টারে কোনো এসি সংযোজন নেই। তাদের কল্যাণপুর কাউন্টারে কোনো ওয়াশরুমের ব্যবস্থা না থাকলেও এই কাউন্টারে বেশ কয়েকটি ওয়াশরুমের সুব্যবস্থা রয়েছে। ঢাকা থেকে বগুড়া যেতে 4.5 থেকে 5 ঘন্টা লাগায় আমি সর্বশেষ ট্রিপ অর্থাৎ রাত 12টার যে ট্রিপ সেই বাসটির টিকিট কেটে নিই। সামনেই পেয়ে যে আহাত এবং আসাদ এন্টারপ্রাইজের 2 ইউনিট লেল্যান্ড এসি বাস, যেই বাসগুলো গেল ঈদেই ঢাকা থেকে উত্তরের রোডগুলোতে যাত্রী সেবা শুরু করেছে। গ্রামীণ ট্রাভেলসের সিবিইউ হুন্দাই রাজশাহীর উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা হচ্ছিল, তার কিছুটা পিছনের দিকে রয়েছিল আজকের আমার সফর সঙ্গী অর্থাৎ মানিক এক্সপ্রেসের সিবিইউ হুন্দাইয়ের এই বাসটি। রাত 11:55 নাগাদ বাসটি কাউন্টারের সামনে এসে পৌঁছায়। এই বাসটি 2 থেকে 3 বছরের পুরনো, তবে এর আউটসাইড দেখে মোটেও বোঝা সম্ভব নয় যে এই বাসটি এতটা পুরনো। লাক্সারিয়াস এই বাসগুলোর পারফরমেন্স ডিপেন্ড করে তাদের মেনটেন্যান্সের উপরে। এই বাসগুলো অর্থাৎ হুন্দাইয়ের সিবিইউ যে বাসগুলো বর্তমানে দেশে চলাচল করে, এই বাসগুলোর মোটামুটি সেই সময়ের বাজার মূল্য ছিল 1.25 কোটি টাকার মতো। উত্তরের জমিদার খ্যাত অপারেটর এসআর ট্রাভেলস এবং মানিক এক্সপ্রেস, এই দুই কোম্পানি শুধুমাত্র ঢাকা বগুড়া রোডে এত লাক্সারিয়াস বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে। এছাড়াও মানিক এক্সপ্রেস ঢাকা থেকে বুড়িমারি রোডে যাত্রী সেবা দেয়, তবে শুধুমাত্র নন এসি বাস দিয়ে। তাদের কাউন্টারে কথা বলে যা জানতে পারলাম, তারা খুব দ্রুত ঢাকার রংপুর রুট চালু করছে, তবে এই রুটগুলোতে সিবিইউ হুন্দাই বাস দিয়ে তারা যাত্রী সেবা দেবে। ভ্রমণ একটি অভিজ্ঞতা অথবা চ্যালেঞ্জও বলতে পারেন, কারণ অনেকেই বাসে ভ্রমণ করতে পারেন না শারীরিক বিভিন্ন অসুবিধার কারণে। অনেক ক্ষেত্রে ভ্রমণ আপনাকে দুর্বল করে তুললেও শারীরিকভাবে, তবে মানসিকভাবে আপনাকে পরবর্তী কাজের জন্য অনেকটাই উদ্যমী করে তুলবে। ভ্রমণ শুধু এক জায়গা থেকে অন্য স্থানে পৌঁছানো নয়, এতে রয়েছে যাত্রাপথের বেশ কিছু পার্ট এবং যাত্রাপথে আমাদের মনের কোনো না কোনো এক কোণে বেশ কিছু স্মৃতি তৈরি হয়, যে স্মৃতিগুলো প্রত্যাশিত বা অপ্রত্যাশিতভাবে যে কোনো মুহূর্তেই আমাদের সামনে ভেসে ওঠে। সময় রাত 12:05, চলুন বাসের ভেতরে প্রবেশ করা যাক। 12টার এই বাসটি আজ কিছুটা দেরিতেই যাত্রা শুরু করবে বলে আমার মনে হচ্ছে, তবে এটা আমার জন্য খুবই ভালো হয়েছে। বাসের দরজা দিয়ে ওঠার সাথে সাথে এরকম একটি ফ্রিজ রয়েছে, যেটি সবগুলো হুন্দাই বাসেই রয়েছে মোটামুটি। বিজনেস ক্লাস ফরমেশনের 2:1 হিসেবে সর্বমোট 9টি সিটের সারি রয়েছে। প্রতিটি সারিতে 3টি করে সিট থাকলেও রেয়ার রোতে একটি অতিরিক্ত সিট রয়েছে, অর্থাৎ এই বাসের সিটের সংখ্যা 28টি। বাংলাদেশে বর্তমান চলাচলকারী যেসব লাক্সারিয়াস বাসগুলো রয়েছে তার মধ্যে রয়েছে হুন্দাই, স্ক্যানিয়া, ভলভো এবং ম্যান সিরিজের বাসগুলো। 2 সিটগুলোর মাঝখান দিয়ে চলাচলের জন্য বেশ ভালো জায়গা রয়েছে, তবে কোনো যাত্রীর সাথে অবশ্যই আপনার ধাক্কা লাগবে না হাঁটার সময়। সিটগুলোতে বেশ ভালো পরিমাণে লেগ স্পেসের সুবিধা রয়েছে, নিচের দিকে পা রাখার জন্য একটি পাদানি এবং কিছুটা উপরে নেটের জালি রয়েছে, যেখানে এক বোতল ফ্রি পানি দেওয়া ছিল কোম্পানির পক্ষ থেকে। এছাড়াও উপরের দিকে একটি হ্যান্ডবারের সুবিধা ছিল সিটগুলোতে। সিটগুলোর সাথে রয়েছে একটি করে লেগ রেস্ট এবং লেগ রেস্ট কন্ট্রোলের জন্য এই জায়গাতে একটি বাটন দেওয়া রয়েছিল। সিটগুলো যথেষ্ট পরিমাণ রিক্লাইন হয়, আমার মনে হয় না এর চেয়ে বেশি রিক্লাইনের আর কোনো প্রয়োজন রয়েছে। লম্বা দূরত্বের যে কোনো ভ্রমণে আমার কাছে আরামদায়ক বাস বলতেই আমি হুন্দাইকেই বুঝি এবং আমার কাছে যথেষ্ট কমফোর্টেবলও মনে হয়। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি সিটের সাথে নেক রেস্ট এবং হেড রেস্টের সুব্যবস্থা রয়েছে এবং এগুলো যথেষ্ট পরিমাণ সফট। এছাড়াও প্রতিটি সিটের সাথে একটি করে সিট বেল্টের সুব্যবস্থা রয়েছে। যাত্রাপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের জন্যই হুন্দাই কোম্পানি এই সিট বেল্টগুলো অ্যাপ্লাই করেছে। হাতের ছোট ব্যাগ বা ছোট লাগেজ রাখার জন্য সিটগুলোর উপরের দিকে এরকম লাগেজ ক্যারিয়ারের সুব্যবস্থা রয়েছে। মধ্যবর্তী যে লাইটগুলো ইউজ করা হয়েছে খুব উজ্জ্বল না হলেও আমার মনে হয়েছে যথেষ্ট রয়েছে।
সিটগুলোর উপরের দিকে এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট, রিডিং লাইট এবং একটি করে স্পিকারের সুব্যবস্থা রয়েছে। রাত 12:38 নাগাদ আমার বাসটি ঢাকার কল্যাণপুর থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। 40 মিনিট দেরিতে ছাড়ায় আমার জন্য বেশ ভালোই হয়েছে, কেননা কাউন্টার থেকে বলেছে 12:00 যদি বাস ছেড়ে যায়, রাস্তায় কোনো যানজট না থাকে, সেক্ষেত্রে 4:30 মধ্যে নামিয়ে দেবে বগুড়ার ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে। যেহেতু বগুড়াতে আমি একটি কাজে যাচ্ছিলাম এবং বগুড়া শহরের ভিতরে আমার কোনো রিলেটিভও নেই, সো আমাকে একটি হোটেলে উঠতে হবে। তবে হোটেলগুলো সচরাচর সকাল 6টার পরে ওপেন হয়, তাই আমি চাচ্ছিলাম মিনিমাম সকাল 6টা অথবা তার পরে যেন আমি বগুড়া শহরে পৌঁছাই। যেহেতু 40 মিনিট দেরিতে বাসটি ঢাকা ত্যাগ করছে, তাই ধরে রাখলাম যে মিনিমাম 5:30-5:30 বাজবে ওখানে পৌঁছাতে। বাস ছাড়ার সাথে সাথেই সুপারভাইজার সাহেব একটি করে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয় সবার হাতে হাতে, যথেষ্ট মানসম্মত একটি ব্ল্যাঙ্কেট ছিল। বাসের লাইট নিভিয়ে দেওয়া হয়, তখনই দেখা যায় মাথার উপরে রয়েছে লম্বা চেইন লাইট, যেগুলো বাসার ইউজ করা অনেকটা ড্রিম লাইটের মতোই মনে হচ্ছিল গাড়ির ভেতরের পরিবেশটাকে। যাত্রার শুরুতেই সুপারভাইজার সাহেব এরকম একটি অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয়। তবে আমি বেশ কিছু হুন্দাই বাসে দেখেছি সুপারভাইজার সাহেবরা এরকম একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয়, তবে আমার কাছে এই জিনিসটি যথেষ্ট ভালো লাগে। শুরুর দিকে এই বাস মোটামুটি 70, 75 এবং 80 কাটায় চলছিল, তবে হুন্দাই বাস হয় ভিতরে যেরকম কোনো জার্কিং নেই, তাই বোঝাও যাচ্ছিল না বাসের গতি কীরকম ছিল। যখনই স্পিড মিটারের দিকে তাকাচ্ছিলাম তখনই দেখছিলাম 80, 85, 90 কিছু কিছু ক্ষেত্রে 100 ক্রস করে গিয়েছে। তবে একেবারেই বোঝা যায়নি বাসের ভিতর থেকে, বাসটি 3-4 বছর পুরনো হওয়া সত্ত্বেও এতটা ভালো রয়েছে শুধুমাত্র মেনটেন্যান্সের কারণেই। বাসে উঠেই কিছু সময়ের মধ্যে আমি ঘুমিয়ে পড়ি, তবে ঘুম ভেঙে দেখি আমার বাস ভুয়াপুরের রাস্তায় চলছে। সামনের দিকে রাস্তায় জ্যাম থাকায় আমার বাসটি সাইড রোড নিয়ে যাচ্ছিল, তবে এই রোডেও বাসের গতি মোটামুটি 80 এবং 100 ছিল। মেইন রাস্তায় যদি জ্যাম না থাকতো তাহলে এতক্ষণে আমরা ফুড ভিলেজ অতিক্রম করে চলে যেতাম, তবে ওই রাস্তায় জ্যাম থাকায় আমাদের বেশ কিছু রাস্তায় ঘুরে আসতে হয়, তাই আমাদের 1-1.5 ঘন্টা সময় অতিরিক্ত লেগে গিয়েছিল আজ। ঈদ পরবর্তীতে রাস্তা মোটামুটি সম্পূর্ণ খালি ছিল, আমি যখন রওনা হয়েছি তখনও ম্যাপে দেখেছি, তবে পরবর্তীতে জানতে পারি যেই জ্যাম আমরা অতিক্রম করে এসেছি সেখানে 2টি বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই এত পরিমাণ জ্যামের সৃষ্টি হয়েছে। আমাদের আজকে সফর সঙ্গীর যে ড্রাইভার ছিলেন তিনি যথেষ্ট স্কিল্ড, তার মুখ থেকে জানতে পারলাম ইনি সর্বপ্রথম হিনোর একে সিরিজের যে বাসগুলো ছিল সেগুলো চালিয়েছেন। এরপরে তিনি 1-13 বছর হিনো একে 1J সিরিজের যে বাসগুলো সেগুলো চালিয়েছে, এছাড়া বাংলাদেশে চলাচল করা লাক্সারিজ যে বাসগুলো স্ক্যানিয়া, হুন্দাই, ভলভো এবং গ্রিন লেজার ম্যানের যে বাসগুলো সেগুলো তিনি চালিয়েছিলেন। তার সাথে কথা বলতে বলতে 4:10 নাগাদ আমরা প্রবেশ করি ফুড ভিলেজে। আমরা যেই মুহূর্তে ফুড ভিলেজে প্রবেশ করেছিলাম সেই মুহূর্তে ফুড ভিলেজ মোটামুটি সম্পূর্ণ খালি ছিল, তবে আমাদের আগে ছেড়ে আসা সাহালির এই এসি বাসটি এবং এসআরের এক ইউনিট বাস যেটি বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল, সেই বাসগুলো ছাড়া কোনো বাসই এই মুহূর্তে ফুড ভিলেজে ছিল না। আমাদের এই বাসের যাত্রা বিরতি ছিল 25 মিনিট, তবে 25 মিনিটের ক্ষেত্রে আমরা মাত্র 10 মিনিট অপেক্ষা করেছিলাম, এর কারণ ফুড ভিলেজ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল শুধুমাত্র ওয়াশরুম ছাড়া। ফুড ভিলেজ বন্ধ থাকে, কোনো খাবার অথবা ড্রিঙ্কস কিছুই নিতে পারিনি, তবে সবচেয়ে ভালো লেগেছে সকালবেলার পাখির এই কিচিরমিচিরের আওয়াজটা। আনুমানিক 5:20-5:22 মধ্যে আমার বাসটি পুনরায় ঘুরিয়ে নেওয়া হয় বগুড়ার উদ্দেশ্যে, কারণ যেহেতু কোনো খাবার দাবার ছিল না তাই আমরা বেশি সময় অপেক্ষা না করে বগুড়ার উদ্দেশ্যে আবারও রওনা হয়ে যাই।
বলতে গেলে এখন রাস্তা পুরোটাই খালি, কারণ রাস্তায় কোনো পরিমাণ মানুষ এবং কোনো পরিমাণ যানবাহনও নেই, কারণ যেগুলো চলাচলের কথা সেগুলো অনেক আগে এই রাস্তা অতিক্রম করে চলে গিয়েছে। বাসের গতিও মোটামুটি খুব ভালোই ছিল, 80-85, কোনো কোনো ক্ষেত্রে 107 স্পিড পর্যন্ত পেয়েছিলাম, যেটা রেকর্ড করা হয়নি, তাই আপনাদের দেখানো সম্ভব হয়নি। যে পরিমাণ জ্যাম ছিল ভেবেছিলাম সকাল 7টা বেজে যাবে বগুড়া শহরে পৌঁছাতে, তবে ভোর 5টা 53 মিনিট নাগাদ আমার বাসটি পৌঁছে যায় বগুড়ার বনানীতে। এরপর ভোর 5টা 57 মিনিট নাগাদ আমার বাসটি পৌঁছে যায় ঠনঠনিয়াতে, সেখানে প্যাসেঞ্জার নামিয়ে 6টা 3 মিনিট নাগাদ বাসটি আমাকে নামিয়ে দেয় বগুড়ার সাতমাথা বাস স্ট্যান্ডে। সুপারভাইজার এবং ড্রাইভার সাহেবকে বিদায় জানিয়ে বাস থেকে 6টা 4 মিনিট নাগাদ নেমে যায় সাতমাথায়। এবার আমার গন্তব্য একটি হোটেল, তাই হাঁটা শুরু করলাম সামনের দিকে। সামনে যেয়ে হোটেল মেট্রো ইনে একটা রুম পেয়ে যাই। এরপরে এখন এখানে একটু বিশ্রাম নেব, কারণ সকাল 11টায় আমার রয়েছে একটি অফিসিয়াল মিটিং। আজ এখানেই শেষ করছি। ভ্রমণ এবং বাস বিষয়ক যে কোনো ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।